এতদিন আমরা জেনেছি পাটিগণিত এবং জ্যামিতি সম্পর্কে, আজকে আমরা একটা নতুন জিনিস সম্পর্কে জানব, সেটা হলো বীজগণিত। বীজগণিতে আমরা কাজ করে থাকি অক্ষর প্রতীক নিয়ে। অক্ষর প্রতীক কী সেটা আমরা জেনে নিব। দেখো, আমরা যখন পাটিগণিত শিখেছি তখন কিন্তু আমরা অঙ্কগুলো ব্যবহার করেছি, কোনগুলো, 1, 2, 3, 4, 5, 6, 100 এরকম। কিন্তু বীজগণিতে আমরা যে অঙ্কগুলো ব্যবহার করব সেগুলোকে বলছে সংখ্যা প্রতীক। সেগুলো কোনগুলো? একই জিনিস, শুধু 0, 1, 2, 3, 4 এভাবে, 100, 1000 এভাবে আগাতে থাকবে। আর বীজগণিতে আরেকটা নতুন জিনিস শিখবো আমরা, সেই জিনিসটাকে কী বলছে? অক্ষর প্রতীক। অক্ষর প্রতীক হলো আমরা যে এ বি সি ডি এক্স ওয়াই জেড পর্যন্ত যে ইংলিশে অ্যালফাবেটগুলো ইউজ করে থাকি, এগুলোই হলো আমাদের অক্ষর প্রতীক। এগুলো আমরা বীজগণিতে ব্যবহার করব। এবং এই যে অক্ষর প্রতীকগুলো দেখছো, এগুলোর মান কিন্তু চেঞ্জ হতে পারে। অর্থাৎ ধরো, তোমাকে বললাম তোমার কাছে এক্সটা কলম আছে। এখন তোমার কাছে যদি 5টা কলম থাকে তাহলে এক্সের মান হবে 5, আবার যদি তোমার কাছে 10টা কলম থাকে তাহলে আবার এক্সের মান হবে 10। অর্থাৎ এই যে চলক এক্স ওয়াই জেড, এগুলোর মান বিভিন্ন অঙ্কভেদে পরিবর্তন হতে পারে। এখন দেখে নিই আমরা কীভাবে এগুলোকে বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। আমরা যদি বলি এক্স প্লাস ওয়াই, সেটাকে আমরা লিখব এক্স প্লাস ওয়াই দিয়ে। যদি বলি এক্স মাইনাস ওয়াই, অথবা এক্স থেকে ওয়াই বিয়োগ করা হলো, তাহলে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। এরপরে যদি বলি এক্স গুণন ওয়াই, তাহলে আমরা সেটাকে লিখতে পারি এক্স ইন্টু ওয়াই, আবার এক্স ডট ওয়াই, আবার এক্স ওয়াই। অর্থাৎ যদি এক্স গুণন ওয়াই বলা থাকে, এক্স তারপরে মাল্টিপ্লিকেশন সাইন ওয়াই দিয়েও লিখতে পারি, অথবা এক্স ডট ওয়াই দিয়েও লিখতে পারি, আবার এক্স ওয়াই দিয়েও লিখতে পারি। আবার যদি বলা হয় যে এক্সের 5 গুণ, অথবা 5 ইন্টু এক্স, তাহলে 5 ইন্টু এক্স হলে আমরা লিখতে পারি 5 মাল্টিপ্লিকেশন সাইন ইন্টু এক্স, অথবা 5 ডট এক্স, অথবা 5 এক্স। আবার যদি বলা হয় এক্সকে ওয়াই দ্বারা ভাগ করা হলো, তাহলে আমরা লিখতে পারি এক্স ভাগ ওয়াই, অথবা এক্স বাই ওয়াই। এভাবে আমরা প্রক্রিয়া চিহ্নগুলোকে প্রকাশ করে থাকি। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা দেখে নিই। দেখো, এখানে বলেছে এক্সের 5 গুণ থেকে ওয়াইয়ের 3 গুণ বিয়োগ। এক্সের 5 গুণ কি? 5 ইন্টু এক্স। 5 ইন্টু এক্সকে আমরা কীভাবে লিখতে পারি? 5 ইন্টু এক্স, অথবা 5 ডট এক্স, অথবা 5 এক্স, যে কোনোভাবে লিখলেই সেটা সঠিক হবে। আবার ওয়াইয়ের 3 গুণ বলেছে, তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু ওয়াই, অথবা 3 ডট ওয়াই, অথবা 3 ওয়াই। এবং বলেছে এক্সের 5 গুণ থেকে ওয়াইয়ের 3 গুণ বিয়োগ, তাহলে আমরা লিখতে পারি 5 এক্স মাইনাস 3 ওয়াই। আবার এখানে বলেছে এক্স ও ওয়াইয়ের যোগফলকে এক্স থেকে ওয়াইয়ের বিয়োগফল দ্বারা ভাগ। প্রথমে আমরা এক্স ও ওয়াইয়ের যোগফল বের করে নিব, সেটা কিভাবে? এক্স প্লাস ওয়াই। আবার বলেছে এক্স থেকে ওয়াইয়ের বিয়োগফল, তাহলে আমরা প্রথমে এক্স থেকে ওয়াইয়ের বিয়োগফল লিখে ফেললাম। এরপরে চেয়েছে এক্স ও ওয়াইয়ের যোগফলকে এক্স ও ওয়াইয়ের বিয়োগফল দ্বারা ভাগ। তাহলে আমরা যদি মাঝে একটা ভাগ চিহ্ন দিয়ে দিই এবং এখানে যদি ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। আবার এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। দুইভাবেই উত্তরটা সঠিক হবে। তাহলে আজকে আমরা এখান থেকে শিখলাম বীজগণিত কী, বীজগণিতের প্রতীক এবং চলক কী, এবং এগুলোর বিভিন্ন রকম প্রকাশ।